हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी भालो। आमिओ भालो आछि। तो एटा होच्छे हायद्राबादे एकटा जायगा जेखाने होच्छे कोविड टेस्ट करानो हय। आमरा ओखानेई गेछिलाम कारण बाड़ी माने ओखाने आसते गेले बाड़ी आसते होले ओखाने कोविड टेस्ट करिये तारपरे आसते हय। तो ठीक आछे, भिडियोटा देखते थाकुन आर भालो लागले अवश्य चैनलटिके सबस्क्राइब करबेन एबं फ्रेंड्स एंड फैमिलिर साथे आमार भिडियोगुलो अवश्य शेयर करबेन। तो ठीक आछे, देखते थाकुन भिडियोटा। चौबीस घंटा पर हे देवे रिपोर्टा देवे। तो এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। সামথিং হোটেল কাছাকাছি, কত? একদম কাছাকাছি, দু কিলোমিটার মতো। হ্যাঁ, কিলোমিটার মধ্যে ছিল। ওটাই ক্লিনিকে পড়িয়ে নিলাম। তো দেখা যাক কালকে কি রিপোর্ট আসে। এখন খুব বাড়ছে কোভিড কেসেস, যার কারণে এটা টেস্টটা করিয়ে তবে ফ্লাইটে অ্যালাউ করবে আর কি। যাই হোক, দেখা যাক কী রিপোর্ট আসে। এখন আমরা আবার চলে যাচ্ছি ওখানে, বিকেলের দিকে আবার বেরোবো। এখন আর বেরোবো না, কাজগুলো করে নিই আমি। হ্যাঁ, তুমি কাজটা করে নাও, আমরা বিকেলে বেরোবো। ওকে, দুপুরে লাঞ্চ করে নিয়েছি ওখানে হোটেলে। অনেকটাই দিয়েছে, ভালো, অনেকটাই ভাত দিয়েছে, অনেকটাই ভাত আর মাছ আছে, ঠিকঠাকই দিয়েছে। ভালোই ছিল, টেস্টি ছিল। হ্যাঁ, দাম নিয়েছে, ভাত একদম তরকারি ও গরম, সব কিছু গরম গরম আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। একবারে চান ঠান করে এখন গিয়ে একটু রেস্ট নেবো, আমি অল্প কাজ করবে, দেন বিকেলে আবার দেখছি কোথায় বেরোনো যায়। সেই লেকটা তো আর আমাদের ঘোরা হলো না দিদি। এখন বলছিলো যে চলো লেকে ঘুরে আসি, না হলে এনটিআর গার্ডেন ঘুরে আসি। আমারই আর ইচ্ছে করছে না এখন যেতে। এখন বাড়ি যাই, গিয়ে একটু রেস্ট নিই, আবার তারপর ভাবা যাবে। ওকে, এখন তাহলে ক্যামেরাটা অফ করছি, আবার পরে কথা হবে। হ্যালো, এখন আমরা কোথায় যাচ্ছি? ইনঅরবিট মল। এখন বাজে হচ্ছে 4:30 মতো। তো এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড কাজ করছিল একটু। তো এখন সব রেডি হয়ে যাচ্ছি নিচে, আমরা যাব একটু ঘোরাঘুরি করব। আর ওই লেকটার কথা বলছিলাম, ওটার পাশেই, মলটার পাশেই লেকটা। তো একবারে দুটোই ঘোরা হয়ে যাবে, দিয়ে তারপর খাওয়া দাওয়া করে একবারে ফিরবো আমরা, তাই তো? ওকে, চলুন যাওয়া যাক। এখনই আমরা কি অটো বুক করি না উবারে? হ্যাঁ, আমরা যেখানে করোনা টেস্ট করাতে গেলাম ওখান থেকে এখানে 40 টাকা চিপি আছে। ডবল নিচ্ছে। তো এখন আমরা সেইখানে যাচ্ছি, ওই মানে টোটোই বুক করেছি আর কি, অটোই বুক করেছি আর কি। তো আসলে হ্যাঁ বেরিয়ে পড়বো। ওকে, তো অটো বুকে করেছি আর যাচ্ছি মলটা। দেখা এখানে বাড়িগুলো কি সুন্দর, ছবির মতো পুরো। আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। হ্যাঁ, চারদিকে গাছপালা গাছপালা রয়েছে অনেক কিছু। আগের দিন আমরা হেঁটে যখন রাত্রে আসছিলাম তখন হয়েছিল, আর এটা গাছের ফুল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। হ্যাঁ, অনেক মেনটেন করে। তো এই লেকটার এখানে এসছি, এই লেকটার ওপর দিয়েই রাস্তাটা বিচ টাইপের করা। এই যে মাঝখানে, এখান থেকে দেখা যাচ্ছে না বাট মাঝখানটা লেকটা, এই যে এবার দেখা যাচ্ছে। এই লেকটার কথাই বলছিলাম, একটু ঘুরবো করে হচ্ছিল না, আজকে আমরা বার করে দিয়েছি টাইম। গাছ এখানে মোটামুটি
এখানে চলে এসছে আমার ইনারবিট মলে এন্ট্রেন্সটা, তাই তো? হুম, দিয়ে ঢুকবো আমরা। ভেতরটা সাজিয়েছে খুব সুন্দর করে ওদের এই হাজব্যান্ড দুর্গাপুর বসেছে, আমরা এখানে বসেছি, কফি অর্ডার দিয়েছি, কফি চলে আসলে আমরা খাবো। আর আর কি অর্ডার দিলাম জানো, চিকেন স্যান্ডউইচ, এগ রোল, স্প্যাম্বল এগ রোল, এগুলো তো অর্ডার করেছি। আসুক আসলে তো আমাদের খাবারটা এসে গেছে, একটু দেখাই আপনাদেরকে। এটা কি এগ স্ক্রাম্বল রোল, কফি দুটো, আর এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ না? এখন আমরা এগুলো খাবো, তারপর আবার কথা বলছি। আরাম যাচ্ছি ওপরে, কফি টফি খেয়ে আবার হাঁটছি আমরা, একটু সবগুলোতে দেখছি ঘুরে ঘুরে। একটা লিপস্টিক কিনেছি আমি বাড়িতে গিয়ে শেয়ার করবো, খালি কিনেই যাচ্ছি আমি। একটু ঘুরছি এদিক ওদিক, এখানে জুতোর শপ রয়েছে, একটা কুকিজ রয়েছে, এখানে বিউটি প্রোডাক্টস রয়েছে, শুজ, একটু দেখাই। এখানে কাঁচ দিয়ে ঘেরা এখানটা, বাইরেটা এরকম, এখান থেকে বসে মানে সব খেতে পাবে। এখন কোনো কারণে ক্লোজ রয়েছে এটা, বাট খুব সুন্দর লাগছে বাইরেটা দেখতে। আমরা এসেছি এখন টপ ফ্লোরে, একটু দেখাই এখানে কত রকমের জিনিসপত্র রয়েছে। ছোট্ট কড়াই, ছোট্ট কড়াই দিচ্ছে, খুব সুন্দর এর মধ্যে। ও মা কি কিউট ফ্রাই প্যানটা, এটা আছে আমাদের বন্ডেশে। ওটা একটু বড় না কি, সেমি সাইজ মানে কাস্টার্ড, এরকম একটা বড় ছড়ানো কড়াই আমি কিনেছি। কত রকমের এগুলো আমরা কিনেছি ওখান থেকে, এ ওপর এগুলো একটু বড় সাইজ, এর জন্য দামটা বেশি। মুন্দানি
কত কিছু হয়েছে তুমি দেখছো তো চোখগুলো কেমন কেমন দেখছে আমার মানে স্টিলের বটল ক্রেস্টউড কোবাল্ট মানে তামার দেখবে পাগল নাই তুমি এ দেখো কাঁচের ফিল্টার স্কুল কিন্তু পড়ে গেলে আমাদের হাত তো জগন্নাথ এগুলো সার্ভ করে বড় বড় রেস্টুরেন্টে সার্ভ করে আমরা এসেছিলাম এখানে দেখবো বলে কত এক্সাইটেড ছিলাম কিন্তু এটা ছটার সময় ক্লোজ হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় সাতটা মতো না কটা সাড়ে ছটা সাতটা বেজে গেছে এর জন্য আমরা এখানে ভিতরে ঢুকতে পারলাম না বাইরে থেকে দেখাই একটু এই যে এরকম দেখতে ভিতরটা দেখতে ভালো লাগছে মাঠটা ভেতরে লেকটা রয়েছে সুন্দর একটা গার্ডেন টাইপের ছিল এখন আমরা এসেছি এটা কি দিন রোড এখানে হাঁটতে পারবো আবার ওদিকটাতেও গার্ডেন রয়েছে মানে ব্রিজের নিচটা গার্ডেন করে দিয়েছে খুব ভালো লাগছে এখানটা দিয়ে হাঁটতে ফুলগুলো দেখতে দেখতে যাচ্ছি ওই ইয়েটাতে লেকটাতে তো আমরা ঢুকতে পারলাম না বাট এইখানটা দেখে ভালো লাগছে অ্যাটলিস্ট এইখানটা দেখতে পেলাম কালকে আমাদের কালকে হায়দ্রাবাদের লাস্ট ডে কারণ আমরা শনিবার ব্যাক করছি যদি কোভিডের টেস্ট ঠিকঠাক আসে তবে না হলে গেল ফ্লাইট মিস 14 দিন কোয়ারেন্টাইন এখানে এখন বোঝা যাচ্ছে না এত কোভিড কেস বাড়ছে অ্যাসিমেট্রিক হলে তো ব্যস্ত হয়ে গেল তো সামনে এগোচ্ছি না আমার ইয়েটা না বারবার নেমে যাচ্ছে না এই দেখো এখান দিয়ে ওইটা দেখা যাচ্ছে লেকের ওপর ব্রিজটা দেখা যাচ্ছে এখান দিয়ে যাচ্ছে আর একটু এগোলে তবে দেখা যাবে এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর আমাদের এখান থেকে হোটেল দু তিন মিনিট সামনেই তো সামনেই হোটেল আমাদের তো এখানটা খানিকক্ষণ থাকা যাবে এখন মানে থাকা হয়ে যাবে ছবি তুলে চলে যাবো এ বাবা এটা দেখো একদম কাছে যাবো মলটা ওই মলটা গেলাম না হ্যাঁ মলটা তো গেলাম হ্যাঁ ও তার মানে আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি এখানে অনেক ঘুরিয়ে নিয়ে গেল মনে হলো না রাস্তাটাই ঘুরিয়ে ও তো গুগলে ম্যাপ থেকে ও আচ্ছা আচ্ছা এবার শেয়ার করি আপনাদের সাথে হ্যাঁ সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে দূরে দারুণ লাগছে মনে হচ্ছে ডায়মন্ড লাগানো আছে একটা দারুণ লাগছে আর একটু ক্লোজে গেলে বুঝতে পারবেন ভালো করে ওইদিকে পুরো মনে হচ্ছে আলো মুক্ত ঝরছে ওইদিকটা আমরা ওই মলে গেছিলাম হ্যাঁ তা আমাদের হোটেল এখানেই কোথায় সামনে আমাদের হোটেল থেকে টপটা দেখা যাচ্ছিল ওই যে ওই ব্লু কালারের যেটা রয়েছে ওইটাতে আমরা গেছিলাম ব্লু না ঠিক এখানে বোঝা যাচ্ছে না কালারটা হ্যাঁ 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 ওই দূরের যে ওই যে অরেঞ্জ অরেঞ্জ দেখা যাচ্ছে এবার ওই মলটাতে আমরা গেছিলাম আর এই যে ব্রিজটা
এইবার দেখা যাচ্ছে ভালো করে, খুব সুন্দর লাগছে। বলেছিলাম আমরা একটা জায়গায় খেতে যাবো, তো সেখানে আর খেতে যাইনি, ওখান থেকে খাবার অর্ডার করে নিয়েছিলাম আর ওটা আর শেয়ার করা হয়নি আর কি, ভুলে গেছিলাম তখন ক্যামেরাটা অন করতে, খেতে পেয়েছিলি খেয়ে নিয়েছি। তো এখানে একটা কি রেস্টুরেন্টের নামটা কি জানো, কলকাতা স্টাইলের খাবার পাওয়া যায় একটা জায়গায়, ওখান থেকে সুইগি থেকে অর্ডার করা যায়, তো আমরা অর্ডার করে নিয়েছিলাম কলকাতা হাউস। আমাদের এটা ইয়ের কাছে, একদম রেস্টুরেন্টটা কাছেই ছিল, গেলে আমরা যেতে পারতাম, আর ইচ্ছে করেনি, মানে একবার চলে আসার পর আবার যাওয়া, আর এখন বেশি বেরোটা সেফও নয়। তো আমার হাজব্যান্ডের কোভিড টেস্ট করা হয়েছিল, ওর রিপোর্টটা চলে এসছে, তো ওর কোনো সিমটম মানে কোনো প্রবলেম নেই আর কি, নেই, ওর কোভিড হয়নি। তো আমারটা এখনও আসেনি, দেখা যাক কালকের মধ্যে আসলে কালকে শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আবার পরের দিন চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে, আজকে এখানেই অফ করছি, গুড নাইট।